নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো খুব সহজ কিন্তু ভীষণ এফেক্টিভ একটি রেমেডি। গলার সব প্রবলেম দূর করার জন্য 2 মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটি রেমেডি শেয়ার করব যার কোনো সাইড এফেক্ট নেই। যদি গলায় ব্যথা থাকে, গলা ফুলে থাকে, গলা খুশখুশ করছে, কফ জমা হয়ে রয়েছে বা গলার ভেতর চুল কাটছে বা কোনো জিনিস খাওয়ার সময় ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, গলার ইনফেকশনের ফলে গলা বসে গেছে বা টনসিল বেড়ে গেছে, এই সব সমস্যা চটজলদি ঠিক হয়ে যেতে পারে এই সিম্পল রেমেডিটির মাধ্যমে। আর যেটা আমরা সবাই জানি যে এখন ভাইরাসের প্রকোপ চলছে, এই সময় খুব সাবধানে থাকতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। তাই এই সময় গলার কোনো প্রবলেম না থাকলেও দিনে একবার গার্গল করা উচিত যাতে কোনো প্রকার ইনফেকশন হওয়ার ভয় না থাকে। ভাইরাস থাকলেও সেটা গলাতেই যেন খতম হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক গার্গল করার জন্য এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে। এর জন্য 1 গ্লাস জল নিতে হবে, তাতে 1/4 স্পুন হলুদ মেশাতে হবে। হলুদ অ্যান্টিসেপ্টিক হয়, সেটা ইনফেকশনের হাত থেকে বাঁচাতে সাহায্য করে আর যদি ইনফেকশন হয়েও থাকে সেটা ঠিক করতেও হেল্প করে। এবার জলটাকে একটু গরম করতে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই বা খুব গরম করারও প্রয়োজন নেই, যতটা সহ্য করতে পারবেন আপনি সেইভাবেই জলটাকে গরম করুন। এবার এই জলে লবণ মেশাতে হবে, কিন্তু যে লবণ আমরা রেগুলার ব্যবহার করি খাবারে বা যে লবণ দিয়ে নর্মাল গার্গল করা হয় সেটা নয়। এই রেমেডিতে দিতে হবে রক সল্ট বা সন্দক লবণ। এই লবণটা ইউজ করতে হবে 1/2 টিস্পুন। এই লবণ ইউজ করলে তবেই এই রেমেডিটি হেল্পফুল হবে। ভালো করে লবণ মিশিয়ে গ্যাস থেকে জলটা নামিয়ে নিন, একটা গ্লাসে জলটাকে ঢেলে নিন এবং এতে দিয়ে দিন 1/2 চামচ মধু। অ্যালার্জির কারণে গলা চুলকায়, গলার ভেতরে ছাল উঠে যায়, এই সমস্যা ঠিক করতে মধু হেল্প করে। সবকটা উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে সকালে এবং রাতে শোয়ার আগে এই হলুদ, লবণ এবং মধু দিয়ে তৈরি হালকা গরম জলটা দিয়ে গার্গাল করতে হবে, কুলকুচি করতে হবে। মুখের ভেতরে জলটা নিন, মাথাটা উপর দিকে করুন এবং জলটা যতটা সম্ভব গলার ভেতরে নিয়ে গলার ভেতরে শেক করুন এবং গলার ভেতরে 5 সেকেন্ডের জন্য জলটা অন্তত রাখুন। এরপর কুলকুচি করে জলটা ফেলে দিন। এইভাবে পুরো 1 গ্লাস জল দিয়ে গার্গাল করতে হবে। যখন গার্গাল করবেন তারপর 1/2 ঘন্টা কোনো কিছু মুখে নেবেন না, নর্মাল জল যেটা আমরা পান করি সেটাও নেবেন না, তাহলেই এই উপায়টা বেশি হেল্প করবে। ছোট থেকে বয়স্ক ব্যক্তি সকলেই এই রেমেডিটি ইউজ করতে পারে। শুধু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, ঠান্ডা কোনো খাবার বা পানিও অ্যাভয়েড করতে হবে, ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খাওয়া চলবে না, এসির ঠান্ডা হাওয়া এই সময় না লাগানোই ভালো। এই রেমেডিটি ইউজ করে দেখুন এবং আপনাকে এই রেমেডি কতটা হেল্প করলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, তবে ডিসলাইকের বাটন আছে, ডিসলাইকও করতে পারেন, তবে লাইক করলে নিশ্চয়ই জানেন আমার মোটিভেশনটা বাড়ে। আর এইরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।